জয় জগন্নাথ। আজকে জগন্নাথের ভোগে গোবিন্দভোগ চালের থর দিয়ে ঘণ্ট করব। তো চলো দেখে নিই কিভাবে করব। এখানে থর সেদ্ধ করতে দিয়েছি আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। থর সেদ্ধ হয়ে গেছে, এইভাবে আমি ছেঁকে তুলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে শুকনো লঙ্কা দুটো, এর মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম, গোটা জিরে, এর মধ্যে এক চামচ আদা, চামচ লঙ্কা দিলাম। দেখো আদা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর গোবিন্দভোগ চালটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব, যে একটু রংটা চেঞ্জ হয়ে যাবে, সাদা সাদা হয়ে যাবে দেখবে। ভাজা হয়ে গেছে, এরপর টমেটোটা দিয়ে দেব। এবার এক চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, লবণ, অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প করে জল দিয়ে দিচ্ছি। দেখো কষানো হয়ে গেছে। আমি আগে থেকেই আলু নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। থর সেদ্ধ করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখানে আমি থর যে সেদ্ধ করেছি সেই জলটাই এখানে আমি দিয়ে দিলাম। মাছটা একটু কমিয়ে ঢাকা দিয়ে দিলাম। পরিমাণ মতো চিনি দিলাম। আবার একটু ঢাকা দিয়ে দিলাম। রান্না হয়ে গেছে। এবার গরম মশলা আর একটু ঘি দিয়ে দিলাম। রান্না হয়ে গেছে। কত সহজে কত সুন্দর রন্ধন হয়ে গেল। তোমরাও তোমাদের গিয়ে এইভাবেই রন্ধন করে ভগবানকে অর্পণ করো। আজকে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।